আমি ফাঁকি হয়েছি যে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হবে জানেন কি? ভিডিওটা হবে টক ব্লগ টু। আমি ফার্স্টে একটা টক ব্লগ ওয়ান ছেড়ে দিয়েছি, জানি না কয়টা ভিউ এসেছে, এখন টক ব্লগ টু শুরু হতে যাচ্ছে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। টক ব্লগ টু কীরকম হবে আমি সেটা বলতে পারছি না, যদিও অনেকটা সম্ভাবনা আছে যেটা আমার কাছে, মানে টক ব্লগ টু একটু সুন্দর হবে বা একটু বড় হতে পারে। সো কোনো টেনশন করবেন না গাইস, আমি আছি তো আপনাদের সঙ্গে। ওকে গাইস, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আপনারা একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার দিয়ে রাখবেন। ওকে গাইস, আমি আগে ব্লগে বলেছি যে আমি কিন্তু শিফাতুল্লাহ মামার মতো না। ওকে, শিফাতুল্লাহ মামা একটা মজা করে, এই মজাটা কি জানেন, সবাইকে গালাগাল করে, সবার সঙ্গে মানে বিভিন্ন রকমের কথা বলে, কিন্তু আমি শিফাতুল্লাহ মামার মতো না। ওকে, শিফাতুল্লাহ মামাটা কে যে এক রাতের মধ্যে সবাইকে গালাগাল করে একদম ফাটিয়ে ফেলেছে, তাকে কি আমরা একটা লাইক দিতে পারি? তারপরে মানে ফেসবুক না, তার ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে লিখবেন যে শিফাতুল্লাহ বাস, এসে বলবে কি বলেছে কি বলে নাই। তো আপনারা কি শুনতে চান? চান যদি শুনতে চান তাহলে তার একটা ডালে দিন। এই কী অবস্থা তোমাদের, মদ খাওয়া নাকি? মদ খাওয়াটা মিড নাইট। ওকে, তিনি সবাইকে খালি বলেন গরিব গরিব গরিব, তার এই ডায়লগটা বুঝি না কী বুঝায়, গরিব গরিব গরিব, গরিবদের কী বুঝায় আমরাও বুঝতে পারছি না, বোঝার মতো হলো কিন্তু বোঝা যায় না, মনে রাখবেন সবাই। ওকে, যাক শিফাতুল্লাহ আমার কথা শেষ, এখন কথা চলে যান কারের, আমরা জানি যে সে কিছুদিন আগে মারা গিয়েছে, তার মানে তার শোকাহততে আমরা অনেক শোকাহত হয়েছি। আমার ফেভারিট সিঙ্গার ছিল আয়ুব বাচ্চু, তো তার যা যা গান ছিল সব গান আমি শুনেছি, একটা গানও তার বাদ নেই। তো বাদ দেওয়াটা ঠিক না, কারণ আমি তার ফেভারিট মানে আমার ফেভারিট সিঙ্গার আয়ুব বাচ্চু, তো তার শোকে আমি খুব খারাপ লেগেছে আমার। তার সবচেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে একটা গান, হাসতে দেখো গাইতে দেখো, গানটা আমি আপনাদের একটু শোনাবো এখন। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখ রামায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। যদি গাইছে আপনাদের কাছে মানে গানটা খুব ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন, এবং প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, মানে আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি যতটুকু খুশি এতটুকু খুশি আপনারা বুঝতে পারবেন না, বা মানে বলতে গেলে সাবস্ক্রাইব করলে যে খুশিটা আমার লাগে আপনাদের না, আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত দেখবেন আপনাদের জন্য নতুন নতুন ব্লগ বা ভিডিও এসে পড়েছে। আমি মাঝখানে কয়েকটা গান ছেড়েছিলাম, জানি না কয়টা ভিউ আসছে বা কয়টা এই জন্য কয়টা সাবস্ক্রাইব আসছে, আমি এ দিয়ে কোনো লাভ করি নাই। আমি চেষ্টা করেছি যে আমার সাবস্ক্রাইব কীভাবে বাড়বে, তো বাড়ানোর চেষ্টাটা খুব করেছি কিন্তু হয়নি আমার দ্বারা। তাও আমি এখন টক ব্লগ করতেছি দুই, দেখি টক ব্লগে কয়টা ভিউ আসে, ওয়ান টু, আপনারা সবাই সবগুলো ভিডিও দেখবেন। আমি আমার মানে আমি খুব খুশি হয়েছি যে কয় মানে কয়েকদিন না আমি আজকেই চেক করলাম যে আমার 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 চ্যানেলে সাবস্ক্রাইব তো চারটাই, কিন্তু আমার বন্ধুর সাথে একটা ভিডিও ছিল, ওই ভিডিওতে 70টা ভিউ আসছে, মানে মাঝখানে ছিল 69টা ভিউ, তো এখন আরেকটা বেড়ে গেছে, আমি খুব খুশি। যদি 100 আসে তো আমি 100 ভিউর একটা ব্লগ করব, খুব মজা করব। আজকে তো শিফাতুল্লাহ মামার নিয়ে ট্রল করলাম, মজা করলাম, তো ওই দিন কাকে নিয়ে করবো এটা আপনারা কমেন্টে জানাবেন প্লিজ প্লিজ প্লিজ, এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আমার ভিডিওতে। আমি জানি না কতটুকু মজা দিতে পারছি আপনাদেরকে, মজাটা খুব অল্প দিতে পারলেও সরি, বাট আমি খুব মজা সহকারে এই ভিডিওটা করতেছি। সরি গাইজ, আজ মানে আজানের টাইমে গান গেয়ে ফেলছি আর ব্লগ করতেছি, আজানটা শেষ হোক তারপরে আপনাদের আরও কথা শোনাবো। তো আজান এখন শেষ, ও আরেকটা শুরু হয়ে গেছে, নো প্রবলেম, একটা আজান আমরা পালন করেছি, তো এখন কথা হচ্ছে না, সরি সরি আজানে পরে করি, বোঝা যাচ্ছে না কথা। সো গাইজ বাই বাই, আর ব্লগ